Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kemon achen shobai? Asha korchi je jekhan theke video ta dekha shuru korechen shobai Allah rahmate bhalo achen, shusto achen, nirapod achen. Amra poribare shobai alhamdulillah to besh bhaloi achi. Notuner ekta blog dekhar jonno shobaike shagotom. Ajke ami sokale ghum theke uthe hocche je bhaji chilo tarpore shobji chilo oigulo gorom kore nichhi ar ektu atao siddho kore nichhi ruti bananor jonno. Ar ajker din ta chilo shukrobar. Shukrobarer din ta chilo chutir din. Er jonno uthar eto tarahura chilo na. Ekhono shobai ghumacche. তো আমি উঠে হচ্ছে প্রথমে রুটিগুলা বানিয়ে নিচ্ছি রুটি সবসময় আমি ডাইনিং থেকে বানিয়ে এখানে এনেছে কি তো আজকে সরাসরি এখান থেকে বানাচ্ছি আজকে নিচ্ছে রান্নাঘরে রুটি বানালে কি হয় আটা পড়ে অনেক বেশি নোংরা হয়ে যায় উঠতে দেরি হয়ে গিয়েছে ওজন্য এখানেই বানিয়ে নিচ্ছে তো আমি রুটি বানাতে বানাতে আর কাজ করতে করতে আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করছি আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল কথাই আর এটা ভিডিওতে বলা ঠিক হবে কিনা আমি তাও জানি না তারপরও আপনাদের সাথে শেয়ার করছি যখন আমার 1000 সাব হয়নি তখন অনেক আপুরাই কিন্তু মনে করত যে আমার হয়তো ওয়াচ টাইম পূর্ণ হয়ে গিয়েছে শুধু সাব পূরণ হলেই আমার মনিটাইজেশন অন হয়ে যাবে এখনো যেহেতু মনিটাইজেশন অন হয়নি সেই কারণে হয়তো আপুরা বুঝতে পেরেছেন যে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়নি যখন আমার 2000 ঘন্টা ওয়াচ টাইম ছিল তখন হচ্ছে 1000 ঘন্টা ওয়াচ টাইম হতে কিন্তু আমার বেশি একটা সময় লাগেনি মানে অল্প দিনেই 1000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গিয়েছিল কারণ ওই সময়টাতে অনেক আপুরা আমার ফুল ভিডিও দেখতো হঠাৎ করে সব আপুরা হচ্ছে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে আমিও এখন সবার ভিডিও দেখি না কিন্তু যেসব আপুরা আমার ফুল ভিডিও দেখতো আমিও দেখতাম এখনো দেখি কোনো একটা কারণে সেসব আপুরা ভিডিও দেখে না যদি ভিডিও দেখতো তাহলে তো আমার এতদিনের ওয়াচ টাইমের এই অবস্থা হতো না আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে অনেক আগে আর এখন কিন্তু 100 ঘন্টাও আমার পূরণ হচ্ছে না অনেক সময় লাগছে এভাবে যদি হতে থাকে তাহলে হয়তো আমার আরও এক বছর লেগে যেতে পারে ওইজন্য ভিডিও দিতে আর ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না তারপরও হচ্ছে ভিডিও করি যেহেতু চ্যানেলটা খোলা হয়েছে একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এত ভিডিও দিলাম তারপরও কিন্তু একটা ভিডিও ভাইরাল হলো না আমি কিন্তু অনেক ব্লগার আপুদের ভিডিও দেখি তাদের ভিডিও ফলো করি আমি যে একদম খারাপ ভিডিও বানাই তেমনটাও না কারণ সবার ভিডিও তো দেখি দেখে তো নিজের ভিডিওর কোয়ালিটি নিজে বোঝা যায় আসলে ব্লগ ভিডিওগুলো এমনই হয় তারপরও কেন যে ভিডিও একটা ভাইরাল হচ্ছে না তো সেটা চিন্তা ভাবনা করে মাঝে মাঝে মন চায় যে ভিডিও আর দিব না ইউটিউবিং ছেড়ে দিব সবার কপালে কিন্তু সবকিছু থাকে না এটা আসলে মেনে নিতে হয় যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্টে পরামর্শ দিবেন যে আমি আর ভিডিও দিব না আমার ভিডিও কেমন লাগে ভালো লাগে নাকি মানে এমন ভিডিও ভাইরাল হবে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো অনেকগুলা কথা বলতে বলতে আমি হচ্ছে সব নাস্তা টেবিলে নিয়ে গিয়েছিলাম ওই যে ভাজি তারপরে সবজি আর ডিম ভাজি ছিল পায়েস ছিল পিঠা ছিল সব কিছু দিয়ে সবাই নাস্তা করছে আমি এখনও নাস্তা করিনি দুপুরে রান্না করতে আসলাম মুরগির গোশ আমি আগে থেকে বের করে রেখেছিলাম তো সবসময় আমি ব্রয়লার মুরগি ভেজেই রান্না করি মুরগির গোশ ভেজে নিয়েছি তারপরে আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভেজে কিছুটা তুলে রেখেছি চিকেন রান্না করতে যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব মশলা আর হচ্ছে তরকারি যত কষানো যায় খেতে ততই ভালো লাগে এটা হচ্ছে আমরা সবাই জানি যারা এতটুক পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু এখনও লাইক দেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মুরগির গোশটা আমি কষিয়ে তারপর আরেকটু ঝোলের পানি দিয়ে দিয়েছি মানে কষানোর জন্য ওই পানি দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব আর পাশের চুলায় আমি কয়েকটা কুমড়ো বড়ি ভেজে নিয়েছি আর ছোট ছোট যে চিংড়ি থাকে শুটকি চিংড়ি ওইগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর একটু তেল দিয়ে ভেজে নিয়েছি একটা তরকারি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে আর বাটা মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটাও দিচ্ছি দিয়ে আর একটু তেল দিব দিয়ে কষিয়ে নিব আর তারপরে গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি সমস্ত মশলায় ভালো করে কষানো হয়ে গিয়েছে এই যে আমি বাঁধাকপি আর আলু কুমড়ো বড়ি শুটকি চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করব তো ফ্রাই প্যানটা যেহেতু ছোট হয়েছে আমি একটু সাবধানেই দিচ্ছি এগুলা ক্যামেরাটা আমি অফ করে নিব অফ করে তারপরে সমস্ত হচ্ছে বাঁধাকপি আর আলুগুলা হচ্ছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে কিছুক্ষণ থাকলে তারপরে তরকারিটা একদম কমে যাবে আর এদিকে যে মুরগির গোশটাও রান্না হচ্ছে আর একটু ঝোলটা হচ্ছে কমাই নিব এত ঝোল রাখবো না গোশটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি
আর যে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে উঠিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। আমি সব সময় ব্রয়লার মুরগির গোশ রান্না করলে ভেজে রান্না করি আর পেঁয়াজ বেরেস্তা দিই। কেউ যদি এভাবে রান্না করে না থাকেন একবার হলো ট্রাই করবেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর যারা ব্রয়লার মুরগির গোশ খান না তাদের কাছে যেমন করে রান্না করে দেন না কেন ভালো লাগবে না খেতে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিব, তারপরে তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। আর এদিকে যে বাঁধাকপি আলু আর কুমড়ো বড়ির তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে, আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো না, যেমন হচ্ছে ভাজি করা হয় ওইভাবে হচ্ছে রাখবো এই তরকারিটা। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যারা রান্না করে খাননি একবার হলো খেয়ে দেখতে পারেন। একটু কুমড়ো বড়ি দিতে হবে তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, কিন্তু অনেক এলাকার মানুষ কুমড়ো বড়ি চেনেই না। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, শিম আর আলু সিদ্ধ দিয়েছি, ভর্তা দিব। এখন রান্নাঘর পরিষ্কার করে বাকি কাজ করে নিব। এখন সমস্ত কাজ শেষ করে চলে আসলাম ভর্তা করতে। রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে, সব কাজ তো আর শেয়ার করা যায় না। যেমন রান্নার পরে অনেকগুলো হচ্ছে নোংরা হয়েছিল, সেগুলো মেজে ধুয়ে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করা, তারপরে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা। আর যেহেতু আজকে দুই তিন দিন একটু একটু করে রোদ বের হচ্ছে 12টার পর থেকে, ওই জন্য গোসলের সময় প্রতিদিনই একটু একটু করে জামা কাপড় হচ্ছে ধুয়ে দিচ্ছি। তো সেই কাজগুলো করে তারপরে এখন চলে এসেছি ভর্তা করতে, শিম আর আলুর ভর্তা। আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনা মরিচ, লবণ, সরিষার তেল। আর এখন সমস্ত খাবার টেবিলে নিয়ে এসেছি। এই যে শিম আলুর ভর্তা, একটু মরিচ আমি রেখে দিয়েছি, কেউ খেলে খাবে। আর এই যে মুরগির গোশটার ফাইনাল লুক, আর এই যে বাঁধাকপির তরকারিটা, এটা একদম এই যে ভাজা ভাজা করে রান্না করেছি, মানে ভাজি করার মতো। আর কালার ডাল ছিল, এটাও গরম করে নিয়েছি। আর সাথে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। তো এখন ভাত বেড়ে নিচ্ছে, ভাত বেড়ে সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিব। খালা শাশুড়িও আছে, আজকে দুপুরে খাবার খেয়ে চলে যাবে। আর বিকেলবেলা আমি একটু এসেছি হচ্ছে ছাদে, যেহেতু অনেক শীত পড়ছে আজকে দুই দিন ধরে একটু রোদ বের হচ্ছে, আমি হচ্ছে কম্বল রোদে দিয়েছিলাম, কারণ কম্বল একদম ঠান্ডা হয়ে থাকে, ভাবলাম একটু রোদে দিলে গরম হবে। কম্বলটা নেওয়ার জন্য আমি ছাদে চলে আসলাম, কিন্তু এখনকার এই ভিডিওটা কেন যেন একটু মানে অপরিষ্কার মনে হচ্ছে, ক্লিয়ার মনে হচ্ছে না। তো আমি আমাদের একটু বাঁধাকপি আর যে টমেটো গাছ লাগিয়েছিল আমার বড় ছেলে, ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ সব গাছে টমেটো ধরেছে, এই টমেটো গুলো হচ্ছে গোল গোল, আমার কাছে মনে হচ্ছে দেশি টমেটো। দেশি টমেটো কিন্তু একটু টক টক হয়। আর ফুলকপি তো এখনো ফুলকপি হয়নি, হয়তো কিছুদিন পরেই হবে। আর এখন ছাদ থেকে নেমে আসলাম, নেমে হচ্ছে দেখছি মেহমান আসছে, একজন মেহমান আসছে, আমি নাস্তা রেডি করে নিচ্ছি। আর কে আসছে সবসময় কিন্তু ভিডিওতে বলা সম্ভব হয় না, কারণ ভিডিও অনেক মানুষ দেখে। চানাচুর দিয়েছি আর হচ্ছে বিস্কিট দিচ্ছি, পেয়ারা। আর গতকালকে পায়েস রান্না করেছিলাম, ওই পায়েস ছিল, ওই পায়েসটাও হচ্ছে দিয়েছি। মেহমান তো একটু নাস্তা করে চলে গিয়েছিল, আর আমার খালা শাশুড়িও চলে গিয়েছে। এখন আমরা সবাই নাস্তা করে নিচ্ছি, সন্ধ্যার নাস্তা, পেয়ারা, পায়েস, জিলাপি, পেঁয়াজু, তারপরে সিঙ্গারা। এই যে আমার দুই ছেলে খাওয়া শুরু করেছে। আমি যখন ভিডিওতে পরে ভয়েস দিই একটু এলোমেলো করে ফেলি, কোনো কিছু ভুল হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।